हेलो एवरीवन, वेलकम टू डेमो नॉलेज। तो অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লাইট চ্যাপ্টারের অন্তর্গত মানব চক্ষুর বিভিন্ন সমস্যা ও ত্রুটি। যে মানব চক্ষু কি কি সমস্যা দেখা দিতে পারে এবং সেই সমস্যা কি কারণে ঘটতে পারে, আর যদি ওইরকম সমস্যা ঘটে তাহলে আমরা কিভাবে ওই সমস্যা থেকে মুক্ত হতে পারবো সেটা আমরা আজকে জানবো। তাহলে চলো আজকে দেখি আমরা কি কি ইন্টারেস্টিং শিখি এবং কি কি ইন্টারেস্টিং জানতে পারি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবে না। আর চ্যানেলটা যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্রথমেই সাবস্ক্রাইব করে ফেলো। ওকে, চলো তাহলে। তোমাদের জানিয়ে রাখা ভালো, দেখো আমরা কোনো জিনিসকে যখন দেখতে চাই না তো কত কাছে জিনিসকে আমরা দেখতে পাবো। আমরা বলি যে কাছে থাকলে দেখতে পাবো, দূরে থাকলে আমরা দেখতে পাবো না, কিন্তু কত কাছে দেখতে পাবো? দেখো একটা জিনিস আমি যদি চোখের খুব কাছে নিয়ে আসি তাহলে একটা দূরত্ব যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাবো না। একটা নির্দিষ্ট দূরত্ব রাখলে চোখ থেকে তখনই আমরা বস্তুটাকে দেখতে পাবো। সেই নির্দিষ্ট দূরত্ব কত, মানে সব থেকে কাছে চোখ থেকে কত দূরত্বে রাখলে একটা বস্তুকে দেখতে পাবো, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের চোখ থেকে যদি 25 সেন্টিমিটার দূরে কোনো বস্তুকে রাখি তাহলেই আমরা কোনো বস্তুকে দেখতে পাবো। এটা হচ্ছে চোখের সব থেকে নিকটতম দূরত্ব। এর থেকে যদি কম হয় তাহলে কিন্তু মানব চোখ বা আমাদের চোখ দেখতে পাবে না। এবার যদি তোমাকে আরেকটা কোশ্চেন বলি যে আমরা কত দূরের জিনিস দেখতে পাবো, তুমি বলো আমি তো আমার পাশের বাড়ি দেখতে পাবো, কিন্তু চার থেকে চারটা বাড়ির পরে কি হচ্ছে দেখতে পাবো না। আমি এইখানে বলি তুমি কেন দেখতে পাবে না, কারণ তোমার চোখের সামনে অসংখ্য বাড়ি বা অন্য কিছু গাছপালা ছিল, তোমার চোখের সামনে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু যদি তুমি খোলা আকাশের দিকে তাকো তাহলে কি দেখতে পাবে? অসীম আকাশে তারা দেখতে পাবে। তার মানে কি, অসীম দূরত্বে জিনিস তুমি দেখতে পাচ্ছ। সুতরাং এর সাহায্যে আমরা কি বুঝলাম যে আমাদের চোখ অসীম দূরত্ব পর্যন্ত দেখতে পারে। ক্লিয়ার? তাহলে এবারে চলো আমরা শুরু করি আজকের চ্যাপ্টারটা। মানুষের চোখে কি কি ত্রুটি আছে তোমরা এখানেই দেখতে পাচ্ছ যে মানুষের চোখে দু রকমের ত্রুটি আছে। এক নম্বর ত্রুটি সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি ত্রুটি, আর দু নম্বর ত্রুটি যেটা আছে সেটা হচ্ছে মায়োপিয়া বা হর্ষ দৃষ্টি ত্রুটি। ওকে, তাহলে আমরা ফার্স্টে কি পড়বো? আমরা ফার্স্ট পড়বো হাইপারমেট্রোপিয়া কি, তার কারণ কি এবং তার প্রতিকার কি। তাহলে এক নম্বর পড়াটা আমরা দেখি যে হাইপারমেট্রোপিয়া কি। হাইপারমেট্রোপিয়া কি, যদি মানবের চোখ বা মানুষের চোখ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে না পায় তাহলে চোখের এরকম ত্রুটিকে বলা হবে হাইপারমেট্রোপিয়া। ক্লিয়ার? তাহলে আমরা এবার দেখবো যে হাইপারমেট্রোপিয়া কেন ঘটে, অর্থাৎ চোখে কি প্রবলেম থাকলে হাইপারমেট্রোপিয়া ঘটতে পারে। সেটা দেখো, যদি আমাদের অক্ষী গোলক এইটার আকার যদি কোনো কারণে ছোট হয়ে যায় কিংবা চোখের লেন্স যে থাকে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে আমাদের এই হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি ত্রুটিজনিত সমস্যা দেখা দিতে পারে। তাহলে যদি দীর্ঘ দৃষ্টিজনিত সমস্যা দেখা যায় তাহলে এর প্রতিকার কি আছে এইটা আমরা দেখব এরপর। এবার দেখো, তাহলে দীর্ঘ দৃষ্টিজনিত সমস্যা যদি হয় তার প্রতিকার উপায়টা হচ্ছে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সযুক্ত চশমা, এটা যদি আমরা পরি তাহলে কিন্তু আমাদের এই দীর্ঘ দৃষ্টিজনিত সমস্যা দূর হবে। হর্ষ দৃষ্টিজনিত ত্রুটি বা মায়োপিয়া, মায়োপিয়া কি, মায়োপিয়ার কারণ কি, আর মায়োপিয়া প্রতিকারের জন্য আমরা কি করব। তাহলে দেখো প্রথমে দেখবো যে মায়োপিয়া কি। মায়োপিয়া কি, ঠিক হাইপারমেট্রোপিয়া যা পড়েছিল মায়োপিয়া তার উল্টো। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, চোখ কাছের জিনিসকে স্পষ্ট দেখতে হবে কিন্তু দূরের জিনিসকে অস্পষ্ট দেখবে বা স্পষ্ট দেখবে না। যদি চোখের এরকম ত্রুটি আসে তাহলে এরকম চোখের ত্রুটিকে বলা হয় মায়োপিয়া বা হর্ষ দৃষ্টিজনিত ত্রুটি। ক্লিয়ার? এবারে আমরা দেখব যে হর্ষ দৃষ্টিজনিত ত্রুটি কি কারণে ঘটে। দেখো এটাও ঠিক, চোখের হাইপারমেট্রোপিয়া যে কারণে পড়েছিলাম তার ঠিক উল্টো কারণটা আমরা এক্ষেত্রে নিয়ে আসবো। যে যদি চোখের অক্ষী গোলকের আকার বেড়ে যায় বা চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য কোনো কারণে কমে যায় তখনই কিন্তু আমাদের এই মায়োপিয়া বা হর্ষ দৃষ্টিজনিত ত্রুটি দেখা যাবে। আর এর প্রতিকারের জন্য আমরা কি করব, এর প্রতিকারের জন্য অর্থাৎ হর্ষ দৃষ্টিজনিত ত্রুটি প্রতিকারের জন্য আমরা উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করব, দিলে আমাদের মায়োপিয়া ত্রুটি দূর হবে।
তাহলে এতক্ষণ তোমরা কি দেখলে যে আমরা বললাম চোখে দু ধরনের ত্রুটি দেখা যায়, একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া আর একটা হচ্ছে মায়োপিয়া। আর কি কি কারণে এই ত্রুটিগুলো ঘটে এবং এদের প্রতিকারের উপায় কি, এগুলো আমি তোমাদের দেখালাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা দেখব যে আরো অন্য কিছু একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে।